কোলগেট কোম্পানি সম্বন্ধে আমরা সবাই জানি, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি এবং একটা সাপ্লাইয়ার কোম্পানি, অর্থাৎ যারা তাদের প্রোডাক্টগুলো তৈরি করে এবং হচ্ছে সারা পৃথিবীতে সেগুলোকে সাপ্লাই দেয়। বাংলাদেশে কোলগেট কোম্পানি সব থেকে পরিচিত হচ্ছে তাদের টুথপেস্টের জন্য, কারণ তাদের টুথপেস্টটা বাংলাদেশের মানুষ অনেক বেশি পছন্দ করে এবং প্রায় সমস্ত দোকানপাটগুলোতে এটা অ্যাভেলেবেল থাকে। এতদিন ধরে বাংলাদেশে এক ইম্পোর্ট করা হতো এবং হচ্ছে তারা এগুলোকে এক্সপোর্ট করতেন, বাট এখন থেকে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সামনে থেকে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল হবে। কেন হবে? সেটা কারণ হচ্ছে এই কোলগেট কোম্পানি এখন এসিএ কোম্পানির সঙ্গে একত্রিত হয়ে বাংলাদেশের মধ্যে একটা ফ্যাক্টরি তৈরি করবে এবং এই ফ্যাক্টরির মধ্যে যে পণ্যগুলো তৈরি করা হবে সেগুলো বাংলাদেশের সমস্ত জায়গাতে ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে আমাদের বাংলাদেশের মধ্যে কোলগেট কোম্পানির এই প্রোডাক্টগুলো বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে শুধু টুথপেস্ট ছাড়াও সমস্ত প্রোডাক্টগুলো অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে সারা বাংলাদেশের মধ্যে। আর এই উদ্যোগে কোলগেট কোম্পানি প্রায় 200 কোটি টাকা তারা ইনভেস্ট করবে এবং এসি কোম্পানি ব্যয় করবে হচ্ছে 50 কোটি টাকা শুধুমাত্র ফ্যাক্টরিটাকে ডিজাইন করার জন্য। আর এই ফ্যাক্টরি ডিজাইনের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি তৈরি করার জন্য যা যা বিষয়গুলো রাখা দরকার সমস্ত বিষয়গুলো এখানে রাখা হবে এবং এখানে আরো কয়েকটা ব্যাপারে নজর দেওয়া হবে, যাতে এই ফ্যাক্টরির মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি না হয়, সমাজের কোনো ক্ষতি না হয় এবং সরকারের কোনো নিয়ম যাতে ভঙ্গ করা না হয় এই সমস্ত বিষয়গুলোর প্রতি খুব বেশি নজর দেওয়া হবে। আজকে আমার এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।